আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আপনারা দেশে বা বিদেশে যে যেখান থেকে আপনার সহজ চিকিৎসা সেবা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলে নতুন, তাদেরকে বলবো আপনার সহজ চিকিৎসা সেবা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে রমজান মাসে কিভাবে আপনি সহজ উপায়ে রোজা রাখতে পারেন। প্রিয় দর্শক, রমজান মাসে দুইটা কমন সমস্যা এখানে বিবেচ্য। একটা হচ্ছে যে তৃষ্ণা লাগা, অনেক মানুষ আছে যারা তৃষ্ণার্ত হয়ে পড়েন। আজকের এই ভিডিওটা দেখার পরে এবং এটা মানার পরে আপনি দেখবেন আপনার আর সেরকম আগের মতো তৃষ্ণা লাগবে না। আর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে কি, দুর্বলতা। অনেকেই দুর্বলতার কারণে, শক্তিহীনতার কারণে রমজানের রোজা রাখা হয় তাদের জন্য আজকের। প্রিয় দর্শক, প্রথমত হচ্ছে যে আপনার তৃষ্ণা দূর করার জন্য যে বিষয়টা আপনাকে অনুসরণ করতে হবে বা খেতে হবে, সেটি হচ্ছে আমাদের বাজারে সবচেয়ে সুপরিচিত একটি ওষুধ বা যেটাকে ফুড সাপ্লিমেন্ট বলা যায়, সেটি হচ্ছে ওরসেলাইন এন। এটা পানি স্বল্পতা পূরণের জন্য খুব ভালো কাজ করে, যে কারণে আমরা ডায়রিয়াতেও এই পানি স্বল্পতা পূরণের জন্য ওরসেলাইন এনটি খেতে বলি। আপনারা জানেন ওরসেলাইন এনটি তৈরি করে এসএমসি অর্থাৎ সোশ্যাল মার্কেটিং কোম্পানি, এটি বাংলাদেশের একটি সুনামধন্য প্রতিষ্ঠান। প্রিয় দর্শক, এখানে ওরসেলাইন এনের ভিতরে যে গুরুত্বপূর্ণ উপাদানটি রয়েছে, যেগুলো আমাদের তৃষ্ণা না আসার জন্য কাজ করে এবং পাশাপাশি পানি স্বল্পতা কাজ করে, সেই উপাদানগুলো আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। এখানে সোডিয়াম ক্লোরাইড রয়েছে 1.30 গ্রাম, পটাশিয়াম ক্লোরাইড রয়েছে 0.75 গ্রাম, ট্রাইসোডিয়াম সাইট্রেট ডাইহাইড্রেট রয়েছে 1.45 গ্রাম এবং অ্যানহাইড্রাস গ্লুকোজ রয়েছে 6.75 গ্রাম। এই খাবারের স্যালাইনটা যদি রমজানারা খেয়ে থাকেন তাহলে দেখবেন যে আপনাদের তৃষ্ণা আগে থেকে অনেক কম লাগতেছে। তো আমি আপনাদেরকে বলবো এক্ষেত্রে মাথায় রাখা, সেটা হচ্ছে 2 গ্লাস পানি নেবেন, 2 গ্লাস পরিমাণ একটি খাবার স্যালাইন মিক্স করবেন, এবার প্রয়োজন নেই। এই পদ্ধতিতে আপনি ভালো ফল পাবেন। আর আপনার এখানে খাওয়ার স্যালাইনটা ছোট জন্যই নিরাপদ। প্রিয় দর্শক, বিশেষ করে যাদের প্রেশার সবসময় লো থাকে, লো প্রেশারের রোগীদের জন্য ওরসেলাইন এনটা খুব চমৎকার কাজ করে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে ওরসেলাইন এনের ব্যাপারে সতর্কতার কথা বলবো, যেটা অনেকে জানে না। সেটি হচ্ছে ওরসেলাইন এন আপনি যখন তৈরি করবেন, তৈরি করার পরে এটাকে অবশ্যই আপনাকে 12 ঘন্টার মধ্যে খেয়ে ফেলতে হবে। যদি 12 ঘন্টার বেশি যদি আপনি ফেলে রাখেন এর পরে খান, তাহলে সেটা স্বাস্থ্যকর হবে না। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলবো ওরসেলাইন এনটা আপনারা কখনো গরম পানিতে তৈরি করবেন না। গরম পানিতে ওরসেলাইন এন তৈরি করা নিষিদ্ধ, অথবা আপনি ওরসেলাইন এনটা পানীয়টা তৈরি করার পরে ওই পানীয়টাকে গরম করে খাবেন না, এগুলা ক্ষতিকর, অনেকে এই বিষয়টা জানে না। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বললাম যে আপনারা কিভাবে সহজ উপায়ে তৃষ্ণা কমানোর জন্য কি খেতে পারেন। সেটা হচ্ছে আপনি এই ওরসেলাইন এনটা প্রতিদিন আপনি ইফতারের সময় এবং একটা কিংবা দুইটা করে খান, আপনি নিঃসন্দেহে ভালো ফল পাবেন। এটা আপনার শরীরের পানি স্বল্পতা পূরণ করবে আর পাশাপাশি আপনার শরীরে শক্তিও বৃদ্ধি করবে। প্রিয় দর্শক, এবারে আমি আপনাদের সামনে আলোচনা করব যে কোন ওষুধ খেলে আপনার শরীরে দুর্বলতা সহজে আসবে না। এক্ষেত্রে আমি আপনাদেরকে দুইটা ওষুধের কথা বলবো, একটা হচ্ছে ক্যাভিক সি প্লাস এবং হচ্ছে সিনা গোল্ড। প্রিয় দর্শক, এই ক্যাভিক সি প্লাস এটা আপনারা একটা ট্যাবলেট ছেড়ে দিবেন, এটা পানিতে যাবে, দেখবেন একটা সবুজ আসবে শরবতের মতো, এটি খেতেও খুব সুস্বাদু। এটা খাবেন, খাওয়ার সাথে সাথে আপনার মনে হবে যেন শরীরে এনার্জি বৃদ্ধি পেয়েছে, এটা এত ভালো কাজ করে। এরপরে সিনা গোল্ড, এটা মূলত একটি মাল্টিভিটামিন, এখানে ভিটামিন এ থেকে শুরু করে ভিটামিন জেড পর্যন্ত থাকে। আপনারা যদি এই ক্যালসিয়ামের ওষুধটি, এখানে ক্যালসিয়াম যোগ ভিটামিন সি এবং ভিটামিন ডি,
থ্রি এ তিনটা উপাদান রয়েছে। আর মাল্টিভিটামিনের ভিতরে ভিটামিন এ থেকে শুরু করে ভিটামিন জেড পর্যন্ত রয়েছে। আপনারা যদি এই দুইটা ওষুধ যদি বরাফেটে সেবন করেন তাহলে আপনাদের দুর্বলতা সহজে দেখা দিবে না। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আমি আশা করছি আপনারা ওরসালাইন এন এবং সাথে কেভিক্সি প্লাস এবং সিনা গোল্ড এই দুইটি ওষুধ খেয়ে দেখবেন। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে আপনাদের সহজে তৃষ্ণা আসবে না এবং শরীরে সহজে দুর্বলতা আসবে না। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। উপকৃত হবেন ইনশাআল্লাহ।